हेलो फ्रेंड्स, माय नेम इज सोहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। কি হবে আগামীকালকের মানডে নাইট রো এর শোতে, কোন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, তাছাড়া কোন কোন বিষয়গুলো ঘটতে পারে আগামীকালকের মানডে নাইট রো এর শোতে, এই সব বিষয়গুলো এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি একটি ডিসক্লেমার দিয়ে রাখছি। সেই ডিসক্লেমারটি হচ্ছে, আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন WWE ম্যানেজমেন্ট পেইব্যাক পেপারভিউর পরের মানডে নাইট্রো এর শোয়ের জন্য অফিসিয়ালি মোট একটি ম্যাচ অফিসিয়াল করেছেন। সেই ম্যাচটি হচ্ছে রে মিস্টেরিও এবং সেথ রলিন্সের মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ। তাছাড়া মানডে নাইট্রো এর শোয়ের জন্য কোনো বিষয়টি অফিসিয়াল করেনি, অর্থাৎ পরবর্তী যে বিষয়গুলো আমি বলবো সেগুলো শুধু আমার ওপিনিয়ন এবং WWE-র একটি সাইটের মন্তব্য অনুযায়ী সেই বিষয়গুলো আপনাদের জানানো হয়েছে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামীকালকের মানডে নাইট র এর এপিসোডের শুরুতে হয়তোবা আপনারা দেখতে পারেন আজকা তার নেক্সট অপোনেন্ট কে হতে পারে, সেই বিষয় সম্পর্কে হয়তোবা মানডে নাইট র এর শোতে প্রোমো কাট করতে পারেন। তবে আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে WWE এর নিউজ প্রকাশ করে এমন একটি সাইট জানিয়েছেন যে বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে হয়তোবা তার পরবর্তী নেক্সট ফিউডটি হতে পারে এবং বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে তার র উইমেন চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করতে হতে পারে। তাছাড়া আগামীকালকের মানডে নাইট র এর শোতে আপনারা অফিসিয়ালি কিথলি এবং র্যান্ডি অর্টনকে দেখতে পাবেন। তবে WWE ম্যানেজমেন্ট এদেরকে হয়তো বা আলাদা কোনো ফিউডেও জড়াতে পারে, কিংবা এদেরকে আবার আরও একটি রিম্যাচ খেলাতে পারে। তবে দেখা যাক আগামীকালকের মানডে নাইট র এর শোতে কী হয় র্যান্ডি অর্টন এবং কিটলির মধ্যে। নেক্সট, নাটালিয়ার মুখোমুখি হবেন মেকি জেমস। আপনারা দেখছেন লাস্ট কয়েক সপ্তাহ ধরে এদের মধ্যে একটি ফিউড বা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং গত সপ্তাহেও অ্যাটাক করেছিলেন মেকি জেমস গিয়ে লানা এবং নাটালিয়ার ওপরে। তবে আগামীকালকের মানডে নাইট র এর শোতে নাটালিয়া ভার্সেস মেকি জেমসের মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। আগামীকালকের মানডে নাইট র এর শোতে আপনারা দেখতে পাবেন নতুন US চ্যাম্পিয়ন ববি ল্যাশলিকে, এবং তিনি হয়তোবা অ্যাপোলো ক্রুসের সাথে আবারও দ্বন্দ্ব বা ফিউডে জড়াতে পারে। তবে তার নেক্সট অপোনেন্ট কে হতে পারে সেই বিষয় সম্পর্কেও আপনারা কিছুটা ধারণা পাবেন। আপনারা জানেন আজকের পেইব্যাক পেপারভিউতে শাইনা বেজলার এবং নায়া জ্যাক্স এরা দুজনে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন এবং বেইলি ও সাশা ব্যাংকস MSTতে হেরে গিয়েছেন। তবে আগামীকালকের মানডে নাইট র এর শোতে সাশা ব্যাংকস বেইলি ভার্সেস নায়া জ্যাক্স এবং শাইনা বেজলারের মধ্যে আপনারা হয়তোবা দ্বন্দ্ব আবারও কন্টিনিউ দেখতে পারেন বা এদের মধ্যে ম্যাচ দেখতে পারেন। নেক্সট, আমরা যে বিষয়টি দেখতে পাবো মানডে নাইট র এর এপিসোডে সেই বিষয়টি হচ্ছে আগামীকালকের মানডে নাইট র এর এপিসোডে আপনারা হয়তোবা কেভিন ওয়েন্সকে দেখতে পারেন অ্যালিস্টার ব্ল্যাকের ওপরে অ্যাটাক করতে। কেননা আপনারা দেখেছেন গত সপ্তাহের মানডে নাইট র এর এপিসোডে কেভিন ওয়েন্স এসেছিলেন তার শোতে এবং সেখানে অ্যালিস্টার ব্ল্যাক তার গেস্ট ছিলেন, কিন্তু সেখানে অ্যালিস্টার ব্ল্যাক হঠাৎই হিল টার্ন করেন এবং কেভিন ওয়েন্সের ওপরে অ্যাটাক করেন। তবে এই মানডে নাইট র এর শোতে আপনারা কেভিন ওয়েন্সকে হয়তোবা দেখতে পারেন যে তিনি এসে অ্যালিস্টার ব্ল্যাককে প্রশ্ন করতে পারেন কেন তুমি আমাকে অ্যাটাক করলে, বা কেভিন ওয়েন্সও অ্যাটাক করতে পারেন অ্যালিস্টার ব্ল্যাকের ওপরে। আগামীকালকের মানডে নাইট র এর শো এর শেষে অর্থাৎ মেন ইভেন্ট পর্যায়ে আপনারা যে বিষয়টি দেখতে পাবেন সেই বিষয়টি হচ্ছে সেথ রলিন্স ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ, যেটা পেব্যাক পেপারভিউ চলাকালীন অবস্থাতেই MSTি অফিসিয়াল করে দিয়েছেন WWE ম্যানেজমেন্ট। তাছাড়া এই বিষয়টি ছাড়া WWE ম্যানেজমেন্ট মানডে নাইট র এর শোয়ের জন্য কোনো বিষয়ই অফিসিয়াল করেননি। আর এখন পর্যন্ত আপনাদেরকে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো শুধু আমার ওপিনিয়ন এবং WWE-র একটি সাইটের মন্তব্য অনুযায়ী আপনাদেরকে জানানো হলো। তবে WWE-র ওই সাইটের মন্তব্য এবং আমার ওপিনিয়ন অনুযায়ী আগামীকালকের মানডে নাইট র এর শোতে আপনারা এই বিষয়গুলো দেখতে পারেন। তবে দেখা যাক আগামীকালকের মানডে নাইট র এর শোতে কী বিষয়গুলো অনুষ্ঠিত হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখা হচ্ছে আগামীকালকের মানডে নাইট র এর শো এর রিভিউ ভিডিওটিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।